যাতে পর্দাগুলো এগুলো খুলে দিন, কাপড়গুলো খুলে দিন, যাতে আমরা দেখতে পাই। কারণ বাইরে দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি। আর আজকে ওয়েদারটা, আমাদের মিটিংটা আর একটু পরেই হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারটা যেহেতু একটু খারাপ হয়েছে, এবং মালদাতেও আমার মিটিং আছে, মালদাতেও ইতিমধ্যে বর্ষণ শুরু হয়েছে, তাই আমাকে একটু আগে মিটিংটা করে চলে যেতে হচ্ছে। আজকে আমরা এখানে বুনিয়াদপুরে মিটিং করছি, কিন্তু আমার কাছে বালুরঘাটের প্রত্যেকটা জায়গা, বালুরঘাট থেকে শুরু করে, তপন থেকে শুরু করে, কুমারগঞ্জ থেকে শুরু করে, গঙ্গারামপুর থেকে শুরু করে, বংশীহারি থেকে শুরু করে, হিলি থেকে শুরু করে, হরিরামপুর থেকে শুরু করে, কুশমান্ডি থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি, বা আমি চিনি না, বা আমি জায়গাটাকে জানি না। আজ নয়, আমি দীর্ঘ আমার ছাত্র জীবনে, আমি যখন একজন যুবকর্মী ছিলাম, তখন এই জেলাকে আমি ঘুরে বেড়াতাম। কুমারগঞ্জে যখন পার্থ সিংহরায় হত্যা হলো স্কুল শিক্ষককে কেন্দ্র করে, তখনও মনে রাখবেন সেদিন শঙ্কর দে এখানে উপস্থিত আছেন, প্রায় রাতের বেলায় রাত ১১টায় শঙ্কর দার বাড়ি টপকে গিয়ে আমরা ঢুকেছিলাম, পরের দিন যাতে বালুরঘাট এসে আমরা প্রত্যেকে দাঁড়াতে পারি। এবং আমি নিজেও সেদিন আইনজীবী হিসেবে শঙ্কর দার সাথে দাঁড়িয়েছিলাম ছাত্রছাত্রীদের মুক্তির জন্য। আমার কাছে এটা নতুন ঘটনা নয়, আমি কখনো হিলিতে গিয়েছি স্বাধীনতা সংগ্রামের সম্মান জানানোর জন্য, কখনো বালুরঘাটে ছুটে গিয়েছি। আগে তো বন্যা হলে জলে জল, জলে জলাকার থাকত, আমি প্রতি বন্যায় কখনো বালুরঘাট আসতাম, কখনো গঙ্গারামপুর আসতাম। এমন কোন বছর বাদ যায়নি যখন আমি মানুষের পাশে দাঁড়াইনি আর এখানে আসিনি। কাজে আমার কাছে নতুন ঘটনা দক্ষিণ দিনাজপুর নয়। আমাদের ২১ নির্বাচন এখনো ১ বছর ২-৩ মাস দেরি আছে, এখন অনেক দিন সময় হাতে আছে। আমি এখন নির্বাচন নিয়ে বলতে আসছি না, আমি এসছি দলীয় কর্মীদের সংঘবদ্ধ করবার জন্য এবং তাদের সম্বোধন করবার জন্য। আমি গতকাল উত্তর দিনাজপুরে মিটিং করে গেছি, আমি চাইছিলি দিল্লির বুকে আপনারা দেখলেন নালার মধ্যে মৃতদেহ ভেসে উঠছে, প্রতিদিন মৃতদেহ পাওয়া যাচ্ছে। দিল্লি ওইটুকু একটা জায়গা, একটা মিউনিসিপ্যালিটির মতো মৃতদেহের পাহাড় পাওয়া যাচ্ছে। কত লোক ঘর ছেড়ে চলে গেছে, হাজার হাজার মানুষ তার পরিবার ছেড়ে, তার ঘর ছেড়ে প্রাণের আশঙ্কায় কোথায় চলে গেছে আমরা জানি না। আমি কিছু সাংবাদিক বন্ধুদের কাছে শুনছিলাম, এখনো ৭০০ মানুষ আছে যারা মিসিং আছে, জানে না তারা কোথাও আছে। এখনো অনেক আছে যাদের ডেড বডি পাওয়া যায়নি, আবার অনেক ডেড বডি আছে যে ডেড বডি এখনো শনাক্ত করা যায়নি, তাই লোকে জানতে পারছে না। যেটা জানতে পেরেছেন, ৫০ জনের বেশি ডেড বডি পাওয়া গেছে, আর যাদের পাওয়া যায়নি তারা হিন্দু না মুসলমান, না তারা জনগণ, না তারা এই দেশের নাগরিক, এটা উত্তর বিজেপিকে দিতে হবে। বাংলায় কিছু না হলেও চিৎকার করে বড় বড় কথা বলে কমরেডরা, বিজেপি শুধু হেট রাজনীতি করে, গার্বেজ অব হেট পলিসি। আর দিল্লির একটা মিউনিসিপ্যালিটি, একটা ছোট্ট মিউনিসিপ্যালিটির মতো জায়গা, সেখানে গন্ডগোল থামাতে পারে না, ওদের দয়ায় মানুষ মারা যায়, একটার পর একটা মানুষ খুন হয়ে যায়। বাচ্চা কোথায়, মহিলা কোথায়, মা বোন কোথায়, হিন্দু কোথায়, মুসলমান কোথায়, আদিবাসী কোথায়, তপসিলী কোথায়, কারো কোনো বিচার হয় না। আর বাংলায় লজ্জা করে না বাংলার কথা বলেন? আপনাদের মনে আছে মা ভাই বোনেরা, কাশ্মীর নিয়ে যখন গন্ডগোল হলো,
130 জনকে আমরা কাশ্মীর থেকে ট্রেনে করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে আপনাদের দক্ষিণ দিনাজপুরেরই 100 উপরে ছিল যাদের আমি বাড়ি পৌঁছে দিয়েছিলাম। উত্তর দিনাজপুরেরও ছিল, মালদার আমার কিছু কর্মী ভাই বোনেরা সাধারণ মানুষ কাশ্মীরে গিয়েছিল আপেলের বাগানে কাজ করতে। কাজ তো দূরের কথা, প্রতিবার যখন বাড়িতে আসত বাড়ির লোকেদের জন্য কিছু আপেল নিয়ে আসতে দেখাবার জন্য, দেখো আমরা কত ভালো আপেলের চাষ করি। আর এবার তাদের মৃতদেহগুলো নিয়ে আসতে হলো, আপেল এলো না, কেটে নিয়ে এসছি কাশ্মীর থেকে বাসে করে নিয়ে এসছি, ট্রেনের টিকিট কেটে এখানে পৌঁছেছি কলকাতায়, ওখান থেকে আবার বাসে করে তার এখানে এলাকা এলাকায় পৌঁছেছি এবং তাদের হাতে 50,000 টাকা করে দেওয়া হয়েছে যাতে তারা অন্তত কিছু করে খায়। দেখান তো একটাও কাউকে করেছে, নোটবন্দির সময় যাদের চাকরি চলে গেছিল তাদের জন্য ওই কাজ আমরা করেছিলাম, সব সময় আমরা করি। আজকে অনেকে করোনা করোনা করে বেশি মাথা ঘামাচ্ছেন, নিশ্চয়ই একটা রোগ, রোগ সারা পৃথিবী চিন্তা করছে, কিন্তু প্যানিকই করবেন না। কোন কোন চ্যানেল আমি দেখছি দিল্লির ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য, দিল্লির ঘটনা যাতে মানুষ ভুলে যায়, আসল ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করে দাঁড়াচ্ছেন। যখন হবে নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই আমরা চাই ওষুধ বেরোকে, আমরা রোগকে রোগের মতোই আমরা ডিল করি, আমরা চাই না বাংলায় একজন কারো হোক, কিন্তু সারা পৃথিবীতে একটা ব্যাপার হয়ে গেছে আশঙ্কার ব্যাপার। কিন্তু তাই বলে যারা মরে গেল জ্যান্ত মানুষ তাদের কিন্তু করোনা হয়নি, যারা এতগুলো মানুষকে খুন করা হলো তাদের কিন্তু বিজেপি ডেঙ্গু হয়নি, তারা কিন্তু এনকেফ্লাইটিসে মারা যায়নি, তারা কিন্তু সোয়াইন ফ্লুতে মারা যায়নি। বন্ধু করোনার মতো মারণরোগে যদি মারা যেত মনকে সান্ত্বনা দেওয়া থাকতো যে একটা অসুখ বেরিয়েছে, ট্রিটমেন্ট নেই, ওষুধ নেই, মরে গেল জীবন্ত মানুষগুলোকে, স্বাভাবিক মানুষ যার জীবন রক্ত চলত, যে হেঁটে বেড়াতো, যে মায়ের কোলে হাসত, যে মায়ের কোলে কাঁদত, যে রাস্তায় ঘুরে বেড়াত, যে বাজারে যেত, যে দোকানে যেত, যে কাজে যেত, জ্যান্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরে গেলেন আপনারা। আবার কলকাতায় দাঁড়িয়ে গর্বের সাথে একবার ক্ষমা চাইছে না, অহংকার দেখুন, মানুষ ভুল করলে ক্ষমা চাইলে মানুষ ভাবে যে ঠিক আছে ক্ষমাই পরম ধর্ম, একবারও ক্ষমা চাইছে না, উপরন্তু মিছিল করে বলছে যে দরকার গলি মারো। আমি বলেছিলাম কলকাতা দিল্লি এক নয়, বাংলা দিল্লি এক নয়, এটা মাথায় রাখো, বাংলা আর উত্তরপ্রদেশ এক নয়, বাংলার বিজেপি রাজ্য এক নয়, ত্রিপুরায় তুমি যেতেছ তপশিলীদের উপর কি অত্যাচার করছো, আসামে তুমি জিতেছ আদিবাসীদের উপর কি অত্যাচার করছো, তুমি ঝাড়খণ্ডে ছিলে আদিবাসীদের জমি কিনে নিয়েছিলে, আর আমাদের সরকার আদিবাসীর জমি যাতে কেউ কাটতে না পারে তার জন্য আমরা আইন করে দিয়েছি। তোমাদের সাথে কেমন তফাৎ মনে রাখবে, তোমাদের উত্তরপ্রদেশে মেয়েরা নির্যাতিত হয়, তারপরে নয় তার পরিবারকে অথবা ভিকটিমস মেয়েটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে দাও, মেরে দাও, কোনো বিচার মানুষ পায় না। আর আমার মনে আছে বালুরঘাটে একটা কেসে 3 দিনের মধ্যে আমরা ট্রায়াল করে আমরা চার্জশিটেড করে আমরা শাস্তি দিয়েছিলাম, কোনো অন্যায় ক্ষমা নেই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তম ঘৃণা তারে যেন তিনো সম দহে। আমি আমার ভাই বোনদের বলবো, মা বোনেরা আমাদের সম্মান, অনেক আমার আদিবাসী ভাই বোনেরা আছে, তপশিলী ভাই বোনেরা আছে, সংখ্যালঘু ভাই বোনেরা আছে, হিন্দু ভাই বোনেরা আছে,
গ্রামের দিকে তারা খুব সহজ সরল হয়, অনেক অনেক দূর রাস্তা তাদের যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা। পাহারাদারের কাজ করবেন যাতে আমার মা বোনেরা কোন রকম তাদের যাতে কেউ অসম্মান করতে না পারে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আমি দেখতে চাই আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা মা বোনদের পাহারাদার হবে। আর যদি কেউ অন্যায় করে আমার দরকার নেই, আমি দল থেকে তাড়িয়ে দেবো, আমার ও দল দরকার নেই। আমি সেই দলকে ভালোবাসি যে দলের কর্মীরা দুটো সত্যবাদ খেয়ে থাকবে কিন্তু তারা মাথা উঁচু করে চলবে। আমি তাকে ভালোবাসি না যারা মানুষকে ভালোবাসে না, শুধু নিজেকে ভালোবাসে। এটা আমার কর্মী মিটিংয়ে আমি সবসময় বলি। মনে রাখবেন, মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব, মানুষ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনাদের নজর রাখতে হবে আমি আমার সারাটা জীবন কিভাবে সংগ্রাম করেছি, কত মার খেয়েছি, কিভাবে আন্দোলন করেছি, আজও করে যাচ্ছি। মনে রাখবেন, আজকে ক্ষমতায় আছি ঠিকই, কিন্তু ক্ষমতায় আছি মানুষের কাজ করার জন্য, দিল্লি পয়সা দেয় না, অনেক অত্যাচার করে আমাদের উপরে, অর্থনৈতিকভাবে মানসিকভাবে অনেক চমকায় অনেক ধমকায়, কিন্তু জেনে রাখবেন আমরা মাথা নত করি না। তার কারণ, বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুল ইসলামের মাটি, বিরসা মুন্ডার মাটি, বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন, গান্ধীজির স্বপ্ন, নেতাজির স্বপ্ন, স্বামী বিবেকানন্দের স্বপ্ন। আর দক্ষিণ দিনাজপুর জেলা সাংস্কৃতিক প্রেমী মানুষেরা, এটা নাটক কত ভালোবাসে আপনারা, কত নাট্যকার আছে এই জেলায়, কত নাটকের দল আছে, কত সাংস্কৃতিক কর্মী আছে, কত ঢোল বাজায়, হারমোনিয়াম বাজায়। আমি দেখছিলাম একজন শিল্পী কতদিনের পুরনো একটা হারমোনিয়াম আধে গ্রিড কাজ করছে না, কিন্তু তিনি বাজাচ্ছেন, দুহাতে ধরে বাজাতে হয়। আমি জাস্ট তাকে একটা সলিডারিটি জানাবার জন্য আমি এক হাতে একটু চেষ্টা করলাম, ব্যালেন্স ছিল না, ইধার উধারও হয়েছে, কিন্তু যাই হোক, যে তাকে আমি সলিডারিটি জানালাম যে হারমোনিয়ামটাকে আমি খুব ভালোবাসি, আমি একতারাটাকে ভালোবাসি, আমি ধামসাটাকে ভালোবাসি, আমি মাদলটাকে ভালোবাসি, আমি ঢোলটাকে ভালোবাসি, আমি বাউলকে ভালোবাসি, আমি যত আপনাদের শিল্পী আছে সমস্ত শিল্পকে ভালোবাসি। তার কারণ, শিল্পীরা ছাড়া আমার ভাবনা কখনো সুন্দর ভাবনা হতে পারে না। শিল্প থেকেই সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা, মানবিকতা তৈরি হয়। যারা দু লাইন গান গাইতে যায় না, সে যেমন গানই হোক, যার কণ্ঠে সুর নেই তার কণ্ঠে তর্জন গর্জন শুধু খুনের কথা বলে, আর যার কণ্ঠে সুর আছে, যার হৃদয়ে সুর আছে, সে শুনে মানবিকতার স্বপ্ন তৈরি হয়, মানবিকতার জন্ম হয়, সভ্যতার জন্ম হয়। আর যাদের কোনো সুর নেই, শুধু গর্জন আছে, শুধু ঘৃণা আছে, তারা হচ্ছেন দেশের আতঙ্ক, তাদের মানুষ কখনো ভালোবাসে না, এটা মাথায় রাখবেন। আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের আমাকে কথা দিতে হবে, আগামী দিন সিপিএম কংগ্রেস কিন্তু বিজেপির সাথে আছে জেনে রাখবেন। লোকসভা নির্বাচনে ভোটের অঙ্ক দেখেছেন, আগেও তো অনেক এমপি ছিল, বলুন তো অর্পিতা ঘোষ যেভাবে আপনাদের এখানে টাইম দিয়েছে আর কেউ দিয়েছে, ও ব্যক্তিগত জীবনেও একজন ভালো নাট্যশিল্পী, পার্লামেন্ট দল লড়াই করত, এইখানে কাজ করতে করতে ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সারা শরীরটা ভেঙে টুকরে গিয়েছিল, আমরা ভাবতেই পারিনি যে অর্পিতা কোনদিন উঠে দাঁড়াবে। হেরে গিয়েও কিন্তু আপনাদের কাছ থেকে সরে যায়নি, ওকেই দায়িত্ব দিয়েছি এই মাটিকে মজবুত করতে হলে তুমি করবে। আর যারা সেদিন বিরোধিতা করেছিল তারা বিজেপির মুখোশধারী হয়ে বিজেপিকে সমর্থন দিয়েছিল। বন্ধু, মনে রাখবেন, একটা নির্বাচনে কিছু জয় আসে না, আমরা হাজার নির্বাচনে জিতব, লক্ষ নির্বাচন পেরোব, গণতন্ত্রকে সমৃদ্ধশালী ও শক্তিশালী করতে হবে। শুধু এটা বলে দিই, আমি প্রথম থেকেই বলতাম, জগাই মাধাই গদাই, সিপিএম জগাই, কংগ্রেস গদাই, আর বিজেপি হচ্ছে মাধাই। পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন তিনজনে জোট বেঁধেছিল,
লোকসভা ইলেকশনে বেঁধেছিল, আবার এখন বাঁধছে। বিজেপি নেতা বলছে বাংলায় 294টা সিট, বলছে 200 সিটে টার্গেট করব। কেন 94টা সিটে দুধভাদুক হবে সিপিএম আর কংগ্রেসকে ছেড়ে দিয়ে? আন্ডারস্ট্যান্ডিং, তুমি আমায় 200 সিটে টার্গেট করবে আর আমি তোমার একটা সিটও থাকলেও টার্গেট করব, এটা মাথায় রেখে দিও। আমি এক থেকে শুরু করবো 294 পর্যন্ত। এই মানসিকতা মনের বল আমার আছে। আমি পরিষ্কার বলি, যারা গলি মালমালে স্লোগান দিয়েছিল আমরা তাদের অনেককে গ্রেপ্তার করেছি, পুলিশ গ্রেপ্তার করেছে, তার কারণ অন্যায়। অন্যায় রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেবে এত বড় কথা বাংলার বুকে? গলি মারতো গদ্দারকে কে? গদ্দার, গদ্দারদের সন্তান কারা? কারা দেশ বিক্রি করছে? কারা জাতি ভাঙছে? কারা ভাগাভাগি করছে? কারা এনপিআর করছে? কারা এনআরসি করছে? কারা কে কে করে চিৎকার করছে? কারা? লোককে খাদ্য দেবার ক্ষমতা নেই, কিল মারার বসায় কি দিয়েছো বাবুরা? এখান থেকে তো যে এতগুলো সিট নিয়ে গেলে কি দিয়েছো? কোনটা দিয়েছো? নির্বাচন আসলে বলবে দোলাক পর দিয়ে দিয়া, ওই বিহারেও বলেছিল আগের বার। নির্বাচন আসলে বলবে মমতা তো কুছ নেই কিয়া হামনে সব কর দিয়া। কিয়া 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 বাবু, জিজ্ঞেস করুন কিয়া কিয়া কিয়া? পেলে দিল্লি সামলাও, দিল্লি আগে সামলা তারপরে দেখিস বাংলা, অত সস্তা নয়। বিজেপি কংগ্রেস সিপিএম একটা এক হয়ে গেছে, আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের মদত দিয়েছে, সেটা আইডেন্টিফাই হয়ে গেছে, এটা ফারদার হবে না। আমি ওদের কথা শুনি মাঝে মাঝেই শুনি, বলছে সাংবাদিক বন্ধুরা বলে এই সিপিএম কো জায়গা ছোড় দো, কংগ্রেস কো জায়গা ছোড় দো, খালি তৃণমূল কো লড়াই করো। ভাই কত আপনারা তৃণমূলকে লড়াই করবে? তৃণমূল কংগ্রেস বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করে আজকে এখানে এসছে, বেয়ারোটের সামনে দাঁড়িয়ে লড়াই করে এসছে, কৃষক আন্দোলন করে এসছে, যুবক আন্দোলন করে এসছে, নো আইডি কার্ড নো ভোট এটা আমাদের আন্দোলন ছিল, আমরা করেছি। আমি কয়েকজনকে দেখছি মিথ্যে মিথ্যে আমার বক্তৃতাকে ডিস্টার্ব করছেন। মনে রাখবেন আমি যেটা বক্তৃতা দিই আমার কিন্তু ফুল রেকর্ড হয়। আমি কাউকে একবারও বলিনি, যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের নাগরিক, তারা সবাই আমাদের দেশের নাগরিক। বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের নাগরিক, ভারতবর্ষে যারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটা ইতিহাস। বাংলাদেশ ভারতবর্ষ আর পাকিস্তান এক ছিল 1947 সাল পর্যন্ত, ছিল কি ছিল না? ইয়েস অর নো? কি সাংবাদিক বন্ধুরা আমি ভুল বলছি? 1947 সালের পরে যখন দেশ ভাগ হলো, পাকিস্তান থেকে অনেক কিছু নিয়ে এলো ভারতবর্ষে, কেউ বা পাঞ্জাবে, কেউ বা গুজরাটে, কেউ বা দিল্লিতে। বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছিল যখন বাংলায়, তখন একটা চুক্তি হয়েছিল নেহরু লিয়াকত চুক্তি। সেই চুক্তি অনুযায়ী তখন যারা এসেছিল দেশে বাংলাদেশ থেকে তারা ভারতীয়। আর 1971 সালের মার্চ মাসে যখন মুক্তিযুদ্ধ হয় বাংলার, তখন যারা এসে গেছিল এরপরে মনে রাখবেন তারা ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর রহমানের চুক্তি অনুযায়ী তারা এদেশের নাগরিক। আমি তাদের কথা বলেছি, ভালো করে বুঝুন। একটা জিনিস প্রপারলি স্টাডি করুন, করে করবেন, আর তা নাহলে কিন্তু আমি সরি, আমার কথা ডিস্টার্ব হলে আমি কিন্তু লং উইল টেক ইট সোম কোর্স। আমি যদি কোথাও ভুল কথা বলি আপনারা আমাকে ধরুন, আমার কোনো আপত্তি নেই, এটুকু আপনারা আশা করি আমায় শেখাবেন না, কারণ উদ্বাস্তু আন্দোলনটা আমি খুব ভালো বুঝি। যদিও আমি নিজে উদ্বাস্তু নই, কিন্তু উদ্বাস্তু আন্দোলন আমি ভালো বুঝি, কারণ আমি যখন যাদবপুরের পার্লামেন্ট এমপি হয়েছিলাম ওটা উদ্বাস্তু বেল্ট ছিল। ওখানকার মানুষরা আমায় বলেছিলেন দিদি আপনি জিতলে আমরা যেন নিঃশর্ত জমির দলিলটা পাই, ওটা আমি করিয়ে দিয়েছিলাম, মনে রাখবেন আমি করিয়ে দিয়েছিলাম বলে নিঃশর্ত জমির দলিল আর মানুষ পাচ্ছে। এখানেও অনেকগুলো করণীয় ছিল, করে দিয়েছি, আগামী দিনেও করা হবে। যারা দীর্ঘদিন ধরে আছেন,
94টা কলোনি আমাদের সরকার আসার পরে রিকগনাইজ করেছে, আরো 194টা কলোনি করেছে। যারা এদেশের নাগরিক তারা মনে রাখবেন এই সম্মান পাবে। এবং উদ্বাস্তু কলোনি রিকগনাইজ করা মানে সেখানে যারা বসবাস করেন এক হয়তো একটু সময় লাগবে সার্ভে করতে, কিন্তু তারা তাদের নিঃশর্তে জমির দলিল পাবে। আমার চা বাগান অনেক আদিবাসী ভাই বোনেরা কাজ করে, চা শ্রমিকরা কাজ করে, তাদের অনেকে থাকার জায়গা নেই। এবারে আমরা তাদের জন্য একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা হচ্ছে চা সুন্দরী প্রোগ্রাম। আমার একটা কবিতা আছে ছোট্ট, আমি চা বাগান দেখতে দেখতে গিয়ে লিখেছিলাম, একটি পাতা দুটো কুড়ি এটা আমার চা সুন্দরী। সেই থেকে ওয়ার্ডটা আমার মাথায় ঘুরে, এবং আমার ইতিমধ্যে একটা কবিতার বই বেরিয়েছে কবিতা বিতার, তাতে 946টা কবিতা আছে মনে রাখবেন, আর পয়লা বৈশাখের আগে ওটা 1021 হয়ে যাবে। আমি আপনাদের বলছি এই কারণে, আমি বাংলার সব জায়গার বর্ণনা আমার আছে, কারণ আমি মনে করি মানুষকে জানাতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। আপনারা মনে রাখবেন যারা গরিব মানুষ আছেন, 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, দুটো পাখা একটা লাইট দুটো লাইট 25 ইউনিটে যথেষ্ট যতদূর আমি জানি, আমি এক্সপার্ট নই। তাদের কিন্তু আর বিদ্যুতের বিল দিতে হবে না, এই মাস থেকে শুরু হচ্ছে, 3 মাসে 75 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের কিন্তু বিদ্যুতের বিল দিতে হবে না। আপনারা জানেন আমাদের এখানে জলের ওপর ট্যাক্স লাগে না, আমাদের এখানে পানীয় জলও পয়সা দিতে হয় না, কাপড় জামা কাচতে গেলেও জলে পয়সা দিতে হয় না, অন্য জায়গায় হয়, জলের আর এক নাম জীবন বাংলায় হয় না। বাংলায় ছেলেমেয়েরা পড়াশোনা করে, কন্যাশ্রী সব কাজ চায়, এসসি হোক এসটি হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক শিখ হোক জৈন হোক সবাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কাদের জন্য ক্লাস 5 থেকে আছে, ওটা শিক্ষাশ্রী, ওরা পায় 800 টাকা করে স্কলারশিপ, আর কন্যাশ্রী 8 থেকে আছে, 8 থেকে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আগে মানুষ ভাবত আমার মেয়েটা কি করে বিয়ে হবে, পড়াশুনো করবো খরচা কোথা থেকে পাবো, এখন এসব চিন্তা করার আপনাদের কারণ নেই, আমরা করছি, আপনার মেয়ের দায়িত্ব আমাদের, ওরা ভালো করে পড়াশোনা করুক, ওরাই আগামী দিন দেখবেন আপনাদের সংসারে সবচেয়ে বড় অভিভাবকে পরিণত হবে, ভাই এবং বোন দুজনে মিলে সমাজের গর্ব। তার মধ্যে মেয়েদের বিয়ে হচ্ছে না গরিব মেয়ে, রূপশ্রী করে দিয়েছি, বিয়ের সময় 25,000 টাকা করে পাবে। আমি তো আগামীকাল মালদায় পুলিশ একটা 300 মেয়ে আদিবাসী বোনেদের আমার ওদের নিয়ে ওদের কমিউনিটিকে নিয়ে একটা গণবিবাহ করছেন, সেখানে আমরাই সব ব্যবস্থা করব, আর ওদের হাতে রূপশ্রীর 25,000 টাকা করেও দিয়ে দেবো, যাতে মেয়েটা যখন বাড়ি গেল শ্বশুর বাড়ি গেল 25,000 টাকার চেকটাও সাথে করে নিয়ে গেল, আর বাদ বাকি অন্যগুলো আমরা করে দিলাম। এগুলো করা হয়েছে, জেনে রাখবেন আমাদের সহকর্মীরা, তপশিলি বন্ধু জয় বাংলা একটা স্কিম হয়েছে, একটাই আমব্রেলা, জয় বাংলার নিচে তপশিলি বন্ধু, তপশিলি সব পরিবার 60 বছর যাদের বয়স হয়েছে তারা যদি অন্য কোনো পেনশন না পান তাহলে আমাদের সরকার 1 এপ্রিল থেকে 1,000 টাকা করে সেই পরিবারকে দেবে, একটা করে পেনশন তপশিলি বন্ধু। কেউ বাদ নেই আদিবাসী পরিবারদের জন্য ওই জয় বাংলার মধ্যে জয় জোহার করেছি, সেটা হচ্ছে যে কোনো পেনশন পায় না 60 বছর বয়স হলে 1,000 টাকা করে সেও পাবে। তাহলে বুঝতে পারছেন আমার যারা বিধবা ভাতা পেতেন ডিজেবল ভাতা পেতেন 600 টাকা 650 টাকা সেটাকেও আমরা একবার করে দিয়েছি 1,000 টাকা করে পাবেন, অর্থাৎ 650 টাকাটা 1,000 হয়ে গেল। আর আমরা আরেকটা জিনিস করছি, এই টাকা ডাইরেক্ট আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে
যিনি পাবেন টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে, এটা কারো ভাড়ামি দেওয়া হয়ে যাবে না, ডাইরেক্ট পাবেন এই টাকাটা, ডাইরেক্ট পাবেন, এটা আমরা করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন আমার কৃষক বন্ধুরা, তারা কৃষক বন্ধু, একজন কৃষক মারা গেলেই 60 বছর বয়সের মধ্যে 2 লক্ষ টাকা করে তার পরিবার পাচ্ছে, 5,000 টাকা করে চাষ করতে তাদের আমরা দিচ্ছি, শস্য বিমা টোটালটাই আমরা টাকা দিই, 700 কোটি টাকা আমায় দিতে হয়েছে এই শস্য বিমা করবার জন্য। আমরা কেন্দ্রীয় সরকারের স্কিম নিইনি, আমরা ওদের কাছে 1 পয়সা নিই না, কারণ আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের রাজ্যের টাকা থেকে দিই। কৃষকদের জমির নিউট্রিশন ফিস সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আপনাকে আর নিউট্রিশন ফিস দিতে হবে না কৃষি জমির জন্য, খাজনা দিতে হবে না কৃষক জমির জন্য, খাজনা দিতে হবে না, সব খাজনা বাতিল আপনাদের। কত কি হয়ে গেছে বলুন, আজকে সবার জন্য যতটা পারা যাচ্ছে ততটা চেষ্টা হচ্ছে। ধরুন 2 টাকা কিলো চাল নিই আমরা, আমি দোকান থেকে যদি চালটা কিনতাম আমি কিন্তু 24 টাকায় পেতে পারতাম, কিন্তু আমরা তা করি না। আমরা কি করি, আমরা চালটা চাষির থেকে কিনি, যাতে চাষি লাভবান হয়, ধান দিন চেক নিন, চাষির থেকে চালটা কিনে তৈরি করে যখন আমি 2 টাকা কিলো দিই তখন এটা আমার খরচা পড়ে 31 টাকা, আমার 7 টাকা বেশি খরচা পড়ে। তা সত্ত্বেও কেন আমরা করি এটা জানেন, পরিকার কারণ ওই যে 2 টাকা কিলো চাল দেওয়া হয় ওই চালটা মনে রাখবেন 31 টাকা আমার খরচা পড়ে, দিই আমরা 2 টাকা। কেন দিই, চাষির থেকে কিনি বলে টাকাটা বেশি লাগে, চাষিরা বাঁচলে আমরা সবাই বাঁচবো, ওরা আমাদের গর্ব, তাই আমরা এই কাজটা করি, এটা মাথায় রাখবেন। আমি এগুলো আপনাদের বলছি এই কারণে যাতে আপনারা জানতে পারেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা যারা করেছেন জেনে রাখবেন, আগে আপনাদের 25 টাকা দিতে হতো আর গভর্নমেন্ট দিত 30 টাকা, অনেক সময় দিতেন না, পারতেন না দিতে, কার্ডটা ক্যান্সেল হয়ে যেত। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে 1 এপ্রিল থেকে কারো কার্ড ক্যান্সেল হবে না, ওই 25 টাকা যেটা আপনি মাসে মাসে দিতেন আপনার ওই 25 টাকা প্লাস গভর্নমেন্টে 30 টাকা, 55 টাকাই গভর্নমেন্টে দিয়ে দেবে। অর্থাৎ এক একজনের সামাজিক সুরক্ষা স্কিমে বছরে প্রায় 600 টাকার উপর এক একজনের জন্য দিতে হবে, সেই সাবসিডিটাও গভর্নমেন্ট দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হন, সরি, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, বাড়িঘর তৈরি করেন, কেউ অটো চালায়, কেউ নাপিতের দোকান, কারো মুদির দোকান, কেউ ক্ষেত মজদুর, কেউ দর্জির কাজ করে, এরকম যারা আছেন মনে রাখবেন সামাজিক সুরক্ষা স্কিমটা করবেন, তাহলে বিনা পয়সায় যখন আপনার 60 বছর বয়স হবে আপনি 2 লক্ষ টাকা পাবেন, আপনার মেয়ের বিয়েতে আপনি সাহায্য পাবেন, হসপিটালে যাওয়ার জন্য সাহায্য পাবেন। এছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড 7.5 কোটি পরিবার সুযোগ পাচ্ছে, 5 লক্ষ টাকা করে সরকারি হাসপাতাল ফ্রি, প্লাস বাড়ির মেয়েদের দেয়া হচ্ছে স্মার্ট কার্ড, যদি কোথাও কেউ আপনাকে ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে ডিএমকে কমপ্লেন করবেন, আমরা বলেছি ফিরিয়ে দিলেই আমরা দরকার হলে তাদের লাইসেন্স ক্যান্সেল করতে আমরা পিছপা হব না, তার কারণ গরিব মানুষের টাকাটা আমায় দিতে হয়। এমনিতে নয়, এই যে 5 লক্ষ টাকা করে কার্ডটা আপনারা পাচ্ছেন এই টাকাটার ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো গভর্নমেন্টকে দিতে হচ্ছে, তা গভর্নমেন্ট যখন টাকা দিচ্ছে তখন মানুষ তো এই সুযোগটা পাবে, সেটা মাথায় রাখতে হবে। সাংবাদিকরা যারা আছেন, বাবুই আছে, যদি আপনারা মনে করেন অপশন সমাজ আপনারা স্বাস্থ্যসাথী করবেন সেটা আপনারা করতে পারেন, কথা বলে নিতে পারেন। আপনারা মনে রাখবেন আমরা প্রতি বছর 1 লক্ষ যুবককে 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা লোন দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে, 3 বছরে 3 লক্ষ করব। আমরা অনেক ক্লাস্টার তৈরি করছি দারিদ্র দূরীকরণ কর্মের সাথে সূচিতে, আমি বলবো বাংলা আমার গর্ব, কেন জানেন, আমরা দারিদ্র দূরীকরণ কর্মসূচিতে 1 নম্বরে আছি। কি জবাব আছে বিজেপি তোমার কাছে, উন্নয়ন করে না, কাজ করে না, আইন শৃঙ্খলা খারাপ, লজ্জা করে না, ভোটা মুখকে ভোটা করে দেওয়ার জন্য মানুষই যথেষ্ট, গণতন্ত্রের মধ্যে দিয়ে ভোটা করতে হবে। আমরা কথায় কথায় বলি না চোরের মায়ের বড় বড়, শূন্য কলসি বড্ড বাজে বেশি,
মাদার অফ থিংস আর সাউন্ডস মোস্ট, চরকি মাই জোরসে বলে আজকে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি দেশে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক আগামী দিন দেখুন ব্যাংকের টাকা পাবেন কিনা, সব ব্যাংক তুলে নিয়ে গিয়ে মার্জার করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক মার্জার করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, সবই বিক্রি করে দেবে আর জনগণকে প্রাণে মেরে দেবে। ঠিক করুন মা ভাই বোনেরা আমার এখানে যারা বসে আছেন, কারো ধর্ম ব্যানার্জি, কারো মুখার্জি, কারো রায়, কারো চৌধুরী, কারো দাস, কারো সেনগুপ্ত, কারো মজুমদার, কারো টিক্কা, কারো হাসদা, তো কারো নানা রকম টাইটেল আছে। তো আপনারা সবাই এক জায়গায় বসে আছেন না, ধাক্কা লাগে হবে। আমি যখন জন্মেছিলাম নামটা নিজে দিয়েছিলাম না, পদবিটা নিজে দিয়েছিলাম না, বয়সটা নিজে দিয়েছিলাম? আমরা পারিবারিক সূত্রে জন্ম থেকেই আমাদের একটা নাম আছে, আমাদের একটা পদবি আছে, আমাদের বাবা মা আছে, আমাদের পরিবার আছে। এরা কারা, এরা কারা, কি করছে জানেন? আসামে কি করেছে? ওপরে হিন্দু হিন্দু, আর আসামে হিন্দু পাতাও, হিন্দু হাটাও, চালাকিটা বুঝুন। ইলেকশনে কি করেছে? বাঙালি একদিকে, রাজবংশী একদিকে, বলেছে বাঙালি তোমাকে আমি দেখবো, রাজবংশী দেখবো না। আবার রাজবংশী এলাকায় গিয়ে বলেছে বাঙালিদের এখান থেকে তাড়িয়ে দাও, তাহলে তুমি এখানে জায়গা পাবে। এটা একটা রাজনীতি, এটা একটা রাজনীতি। আমি যখন একটা জায়গায় থাকব, আমার কাছে কোনো মা সবুজ শাড়ি পরবে, কোনো মা লাল শাড়ি পরবে, কোনো মা নীল শাড়ি পরবে, কোনো মা হলুদ শাড়ি পরবে, কোনো ভাই ফুল প্যান্ট পরবে, কোনো ভাই লুঙ্গি পরবে, কোনো ভাই পাজামা পরবে, কোনো ছোটরা হাফ প্যান্ট পরবে, সালোয়ার কামিজ পরবে, যার যার নিজের মতো। আমি মাছের ঝাল টক খাবো না মাছ ভাজা খাবো, সেটাও বিজেপি তৈরি করে দেবে। সমস্ত প্লেন থেকে এয়ার ইন্ডিয়া সব ননভেজ উঠিয়ে দিয়েছে, বুঝুন। আমি কি খাবো সেটাও তৈরি করে দেবে। প্রেগনেন্ট মহিলারা ডিম খেতে পারবে না, মাথায় কোনো বুদ্ধি আছে? ডিমটা প্রোটিন, ডাক্তার ঠিক করবে কে কি খাবে কি খাবে না, বলে দিচ্ছে তুমি এটা পড়বে ওটা পড়বে না, এটা বলবে ওটা বলবে না, এটা করবে এটা করবে না। আর জুজুর ভয় ক্যা দেখাচ্ছে, ক্যাটা কি উদ্বাস্তু? যারা নাগরিক হয়েছে আগেই হয়েছে, নতুন করে হবার কি আছে? আর যদি কেউ কোনোদিন একজন দুজন করে আসে, তার একটা সিস্টেম আছে, সব দেশেই আছে, তার জন্য আইন করার কি দরকার ছিল? যারা কিটা হচ্ছে মনে রাখবেন, ক্যা এনপিআর এনআরসি তিনটে একই বৃন্তে তিনটে কুসুম, একই বৃন্তে তিনটে কুসুম, একটার সাথে আরেকটা জড়িত। আমাকে যদি জিজ্ঞেস করে কেউ এসে তোমার বাবার বয়স কত, তোমার মার বয়স কত, তোমার বাবার জন্মস্থান কোথায়, তোমার বাবার ডেথ সার্টিফিকেট কোথায়, আমি পারবো না দিতে। বিজেপির নেতারা পারবে? জিজ্ঞেস করুন কংগ্রেসদের, তুমি পারবে? হে মহান নেতারা, তোমরা পারবে তোমার বাবা মার জন্ম ঠিকানা দিতে, তোমার জন্মের ডেট অফ বার্থ দিতে? তাহলে আজকে আমাদের জিজ্ঞেস করছো কেন? আমরা তো এটা করে দিয়েছি এসসি এসটিদের জন্য, যাদের হ্যারাস না হয়, একটা জেনারেশনের কার্ড থাকলে তারা কিন্তু সাত দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট পাবে, এটা আমরা বাংলায় করে দিয়েছি, মনে রাখবেন। আর তুমি আমার কৈফিয়ত চাইছো, আমি নাগরিক কিনা তোমায় কৈফিয়ত দিতে হবে, আমি ভারতবর্ষকে ভালোবাসি কিনা তোমায় কৈফিয়ত দিতে হবে, আমি ভারতবর্ষের নাগরিক কিনা তোমায় বলতে হবে। যারা প্রধানমন্ত্রী নির্বাচিত করলো, যারা মুখ্যমন্ত্রী নির্বাচিত করলো, যারা এই দেশকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে, তাদের প্রত্যেকের কাছে আজকে কোয়েশ্চেন যে আমরা দেশে থাকতে পারবো কিনা। আর যদি এক না থাকেন মনে রাখবেন, জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেবে এরা। এদের স্লোগান শুনতে পাচ্ছেন, কোনোদিন শুনেছেন গলি মারো, গলি মারো একটা ভালো স্লোগান, বিজেপির মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, পচা কথা বেরোয়, খারাপ কথা বেরোয়,
ওই শামুকে পা দেবেন না, পচা শামুকে পা দিলে পা কাটবেই, এটা মাথায় রাখবেন। ওরা আমাদের হিন্দু ধর্ম শেখাবে, আমরা দুর্গা পূজা করি না, কি মা বলে না করে কি করি না, কালী পূজা করি না, লক্ষ্মী পূজা করি না, সরস্বতী পুজো করি না, শীতলা পুজো করি না, শিব পুজো করি না, গণপতি পুজো করি না, জহরখানে আমরা যাই না, আমরা কবরে যাই না, আমরা শ্মশানে যাই না, আমরা গুরুদ্বারায় যাই না, আমরা গির্জায় যাই না, সবে সেদিন জন্মেছে, জন্মেই কিনা কৈফিয়ত চাইছে। আমি বলি আগে নিজেরা কৈফিয়ত দিন এই দেশকে, এই দেশে গণহত্যা করার অধিকার আপনাদের কে দিল, কে দিল গণহত্যা করার অধিকার? বিচার মানুষ চাইবে, আজ নয় কাল, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদবে না, বিচার হবে মনে রাখবেন, আর সেই বিচারটাকে শক্তিশালী ভাবে হাল ধরবার জন্য আপনাদের একটা ভূমিকা আছে। আগামী বুধবার, মানে আমি আজকের কথা বলেছিলাম, আপনারা দেখে নিন, যেহেতু আজকে এখানে মিটিং আছে, দোলের সময় হোলির সময় ভালোভাবে সবাই পালন করবেন, সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর মনে রাখবেন আগামী পরশু আপনারা ব্লকে ব্লকে দিল্লির যে দাঙ্গায়, দাঙ্গা নয় গণহত্যা বলুন, ওটা দাঙ্গা দেখানো হয়েছে লাস্টে, বাইরে থেকে লোক নিয়ে এসে লোক মেরে দাঙ্গা করা হয়েছে, দাঙ্গা নয় দিল্লিতে গণহত্যা হলো কেন, জবাব চাই জবাব দাও। আর ওই প্রোগ্রামটার নাম হবে বিজেপি ছিছি, অর্থাৎ প্রোগ্রামটার নাম হচ্ছে বিজেপি ছিছি, গণহত্যার নায়ক বিজেপি ছিছি, কেন নায়ক বিজেপি ছিছি, এনআরসির নায়ক বিজেপি ছিছি, এনপিআর এর নায়ক বিজেপি ছিছি, মানুষ মারার নায়ক বিজেপি ছিছি। সুতরাং এই দেশে ওদের স্থান নেই মনে রাখবেন, জোট বাঁধুন, শক্তিশালী হন, সমাজে সমবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছেও আমাদের আবেদন থাকবে, এই লড়াইয়ে আপনাদের সবাইকে আমরা পাশে চাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার যেহেতু আর একটা মিটিং মালদায় দেওয়া আছে, আমি আবার আসবো আপনাদের কাছে, কিন্তু আমি আপনাদের বলি, বালুরঘাট থেকে কারা এসছেন আজকে এই মিটিংয়ে, একটু হাত তুলুন তো, বালুরঘাট থেকে দেখতে পাচ্ছি, তপন থেকে কারা এসছেন, পেছনে যারা এসছেন তারাও হাত তুলবেন, সামনে পেছনে তপন থেকে কারা এসছেন, তপন থেকে, হরিরামপুর থেকে, একেবারে ভেরি গুড, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, হিলি থেকে কারা এসছেন, হিলি থেকে কারা এসছেন, কুমারগঞ্জ থেকে, তপন থেকে, বংশীহারি, বংশীহারি থেকে, বুনিয়াদপুর তো বলেছেন আমায়, গঙ্গারামপুর কারা এসছেন, কুসুমান্ডি, ভেরি গুড, আপনাদের জয় হোক। আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করবেন তো, লড়তে পারবেন তো, বিজেপি সিপিএম কংগ্রেসকে পরাস্ত করতে পারবেন তো, তাহলে পেছনের দিকে ফিরে তাকাবেন না, সামনের দিকে ফিরে তাকান, মানুষের পাশে যান, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সাথে থাকুন, মানুষকে হেল্প করুন। মনে রাখবেন আমার লিডার কে, মানুষ, আর মানুষের লিডার কে, আমার জোড়া ফুল, এটা মাথায় রাখবেন, আমার লিডার জনগণ, জনগণের লিডার জোড়া ফুল, এটাকে মনে রাখবেন। আমি রাজীবকে বলবো ওরা ওই গানটা গাইবে, আমি তারপরে বেরিয়ে যাবো, কারণ আমার 1:45 হয়ে গেছে, একটাই টাইম দেওয়া আছে, চল ঘন্টা আমি বাজাবো, তুমি গান গাও। রাজীব কিন্তু গানটা জানতো না, এক্ষুনি গানটা তুলেছে, যেহেতু ইন্দ্রনীলকে আমি নিয়ে আসিনি, বাট ও যদি ইধার ওধার করে গায় জায়গা, আপনারা একটু সমর্থন করবেন। এবং আপনারা সবাই জানেন আমি যে গানটা আমি দিদির কাছেও মার্জনা চাইছি, আমি গায়কও নই, দিদি আমাকে শিখিয়েছেন, আজকে যেটুকু শিক্ষা সবটাই দিদির কাছ থেকে আমার, দিদি বলেছে, এই দিদির লেখা এই গানটা,
আমরা গাইছি। চিনি না চিনি না এ দেশটা আমরা তো চিনি না এনআরসি ছি 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 সিএএ ছি 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 এনআরসি ছি 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 সিএএ ছি 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 এনআরসি ছি 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 সিএএ ছি 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 জন্মায়নি এই দেশে জন্মায়নি এই দেশে আমার দেশ ঐক্যবদ্ধ ভারত আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি এনআরসি ছি 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 সিএএ ছি 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 এনআরসি ছি ছি ছি। রাজীব কিন্তু ভালো গিয়েছে, আর একটু গলাটা ঠিক করলে ইন্দ্রনীলকে ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। ভালোই গিয়েছে, আগামী দিন করবে। হ্যাঁ, ভালো হয়েছে। শুধু ঐক্যবদ্ধ ভারত ওই টানটা আর একটু টেনে যাবে। ঠিক আছে, এই গানগুলো আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই করি। সুতরাং মা বোনেরা জমার আগে আমি বলবো তিনটে কথা। জয় হিন্দ জয় বাংলা। যারা মঞ্চে আসে কথা বলতে পারছেন না কেন, করো দিয়ে আওয়াজ বেরোয় না কেন? হ্যাঁ, করো দিয়ে আওয়াজ বের করুন সবাই মিলে। মা বোনেরা আপনারা তো আজানের ধ্বনির মতো শাঁখও বাজাতে পারেন হাত দিয়ে। উলুর ধ্বনি দিন, এনআরসি 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 এনপিআর এনপিআর এনপিআর। তাহলে কি হবে? জয় হিন্দ জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিনাবদ, মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে এই লড়াই চাই। একুমারগঞ্জে টিএমসি জিনাবদ জিনাবদ, বুনিয়াদপুরে তৃণমূল, বুনিয়াদপুরে দুনিয়াপুরে, কুমারগঞ্জে, গঙ্গারামপুরে, হিলিতে, বাদুরঘাটে, হরিহরপুরে, গঙ্গারামপুরে, কুমারগঞ্জে, হিলিতে, তপনেতে, দুনিয়াপুরে, সব জায়গাতে এই মা বোনেরা, এই শ্রমিক কৃষক, এই ছাত্র যুব, এই হিন্দু মুসলমান, এই তপশিলীরা, এই শ্রমিক কৃষক, এই আদিবাসীরা, এই হিন্দু মুসলমান, এই মা বোনেরা, এই লড়ছে কারা, এই লড়বে কারা, যাচ্ছি দেখাবে। অনেক অনেক নমস্কার, প্রণাম এবং সালাম, জয় জহর।